অতিরিক্ত ওজন থেকে হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হার্নিয়া, ফ্যাটি লিভার, পিত্তথলির পাথর, কোলন এবং লিভার ক্যান্সার সহ বেশ কিছু রোগের ঝুঁকি বেড়ে যায় বলে জানা গেছে। এমনকি প্রাথমিক গবেষণা থেকে জানা যায় যে কোভিড-19 আক্রান্ত ব্যক্তিদের অতিরিক্ত ওজন থাকলে তাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যাচ্ছে। আজকের ভিডিও তাদের জন্য যাদের ওজন কমছে না, খাবার খাওয়ার পরে পেট ফুলে যায় বেলুনের মতো, বা কম খেয়েও পেটের চর্বি কমে না, এমনকি প্রেগনেন্সির পরে যাদের পেট ঝুলে গিয়েছে তারা এই রেমিডিটি মাত্র 5 দিন সেবন করলে পেট, কোমরের চর্বি আর নিজে খুঁজে পাবেন না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বর্তমান সময়ে আমাদের জীবনধারা একদম বদলে গিয়েছে। কেউ কেউ প্রতিদিনই জিম করছেন, প্রপার ডায়েট ফলো করছেন, কিন্তু পেট বা কোমরের চর্বি কমছে না, এমনকি ওজনও দিন দিন বেড়েই যাচ্ছে। হাইপোথাইরয়েডিজমের কারণে যেসব রোগীরা তাদের ওজন কমাতে পারছেন না, তারাও এই রেমিডিটি গ্রহণ করলে খুব দ্রুতই ওজন কমাতে পারবেন। মানুষের দেহের সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন তার ওজন ঠিক থাকে। একটা দামি সুন্দর কাপড় পরেও দেখতে ভালো লাগে না যদি পেটটা সামনের দিকে এগিয়ে থাকে, কোমর অনেক চওড়া হয়। মানুষের ব্যক্তিত্ব নির্ভর করে তার শরীরের সুন্দর গঠনের ওপর। এই রেমিডিটি মাত্র 5 দিন সেবন করলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ওজন কমতে শুরু করেছে। ভালো ফল পেতে নিয়ম মতো সেবন করে যাবেন। এই রেমিডিটি সেবনকালে জাঙ্ক ফুড পরিহার করা অবশ্যই দরকার এবং কিছু হালকা ব্যায়ামও করবেন নিজের শরীরের গতি বুঝে। এবার রেমিডিটি বানানোর প্রক্রিয়া জানাবো। প্রথমে 1 গ্লাস পানি নেবেন, তারপর লাগবে তোকমা। তোকমা ওজন কমানোর সাথে সাথে শরীর শীতল করে। ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি এবং মিনারেলসে পরিপূর্ণ এই তোকমা। তোকমাতে ক্যালোরি একদমই থাকে না, এই কারণে তোকমা ওজন কমাতে দ্রুত কাজ করে। এক গবেষণায় দেখা গিয়েছে মাত্র 2 চা চামচ তোকমা দৈনিক সেবন করলে দ্রুত গতিতে ওজন কমতে শুরু করে। তোকমা সেবন করলে ক্ষুধা কম হয়। যাদের ঘন ঘন খাবার অভ্যাস রয়েছে তাদের জন্য তোকমা খুবই ভালো, এতে ক্ষুধা কম হয় এবং ওজনও তাই দ্রুতই কমে। তোকমা 2 ধরনের হয়, কালো এবং বাদামি। আমরা এখানে কালো তোকমা ব্যবহার করছি। এবার এই গ্লাসের পানিতে 2 চা চামচ তোকমা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 25 থেকে 30 মিনিটের জন্য এই গ্লাসটি ঢেকে রেখে দিন। 30 মিনিট পর দেখবেন এটা পানিতে মিশে গিয়েছে এবং ফুলে অনেকটা সাদা সাদা হয়েছে। তবে খেয়াল রাখবেন, যদি এরকম ফুলে সাদা সাদা না হয়ে যায় তবে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, না হলে এই রেমিডিটি কাজ করবে না। এরপর এতে 2 চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। হলুদ শরীরের মেটাবলিজম বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বাড়িয়ে দেয়। এবার স্বাদ বাড়ানোর জন্য লেবু অথবা মধু যোগ করতে পারেন। যদি আপনি ডায়াবেটিসের রোগী হন তবে মধুর ব্যবহার করবেন না, তার বদলে লেবু ব্যবহার করুন। লেবু নিলে অর্ধেক পরিমাণ নিন এবং মধু ব্যবহার করলে 1 চা চামচ পরিমাণ নিন। কেউ চাইলে লেবু এবং মধু দুটোই যোগ করতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিন। এই রেমিডিটি এতই ভালো যে এটা পেটের ওজন কমানোর পাশাপাশি আপনার শরীরকে ঠান্ডা রাখবে এবং ঠান্ডাজনিত যে কোনো অসুখ কখনো আর হবে না, গরম কম লাগবে। এবার বলছি এই রেমিডিটি কখন সেবন করবেন। সকালে উঠে খালি পেটে এই রেমিডিটি সেবন করতে হবে এবং এই রেমিডি সেবনের পর
30 মিনিট অন্য কোনো খাবার খাবেন না, বরং এই 30 মিনিট আপনি হালকা ব্যায়াম যোগাসন করতে পারেন, অথবা বাইরে গিয়ে জগিংও করতে পারেন, কিংবা শুধুই হেঁটে আসতে পারেন। তাতে এই রেমিডিটি আপনার শরীরে আরো কার্যকরী ফল দেবে। যদি আপনার ওজন খুব বেশি হয়ে থাকে, তবে দিনে 2 বার গ্রহণ করুন এই রেমিডিটি। একবার সকালে খালি পেটে এবং আর একবার রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে। এইভাবে সপ্তাহে 5 দিন সেবন করুন এবং 2 দিন বাদ দিয়ে আবার পরের সপ্তাহে টানা 5 দিন সেবন করুন। আপনার ওজন পারফেক্ট লেভেলে নেমে আসলে সেবন বন্ধ করতে পারেন। আজকের বিষয়টি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, অথবা আপনার যে বন্ধুটি অনেক বেশি ওজনের কারণে হীনমন্যতায় ভুগছে তাকে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।